আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে দ্বিতীয়বারের মতো লাইভে চলে আসলাম, তাই না? রাত সন্ধ্যা 7:30-এর দিকে একবার আসছিলাম, খুব চমৎকারভাবে আমরা সনেট শিখলাম, তাই না? সনেট এখন আসছি আমরা পিন পয়েন্টিং এরর নিয়ে কথা বলতে, ঠিক আছে? পিন পয়েন্টিং এরর সবাই ক্লাসটি শেয়ার করে দাও ভাই, সবাই যাতে দেখতে পারে ক্লাসটি শেয়ার করে দাও সবাই, ঠিক আছে? সবাই এনজয় করুক, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। পিন পয়েন্টিং এরর ভুল করি আমরা এই জায়গাগুলোতে, বিসিএস এ টুকটাক আসে, ব্যাংকের পরীক্ষায়, জিআরএ, জিমেট, ভার্সিটি ভর্তি কোচিং, ভার্সিটি ভর্তি পরীক্ষা, এই টপিকটা থাকেই। এর আগে আমরা এটা নিয়ে একটা কথা ক্লাস নিয়েছি, আজকে আমরা এটা নিয়ে সেকেন্ড ক্লাস নিচ্ছি। তো যারা ক্লাসটা এনজয় করছো, আমার ফেসবুক গ্রুপ ইংলিশ লার্নিং পার্কে অবশ্যই জয়েন থাকবে, ইংলিশ লার্নিং পার্ক ফেসবুক গ্রুপ। ইউটিউবে ভিডিওগুলো মাহবুব শাকিল নামে সার্চ দিলে ইউটিউবে পাওয়া যাবে, ভিডিওগুলো পাওয়া যাবে, ঠিক আছে? এই লাইভ ক্লাসগুলো আবার ডাউনলোড করে ইউটিউবে দেওয়া হয়। ওকে, শুরুতে একটা খুবই সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করছি, একদম খুব ইজি। মনে করো আমি এইভাবে দিলাম বাক্যটা, দ্য নাম্বারস। ওকে, সহজ থেকে একটু কঠিনে যায়, দ্য নাম্বারস অফ বয়েজ, ছেলেদের সংখ্যা, দ্য নাম্বারস অফ বয়েজ আর ইনক্রিজিং, ছেলেদের সংখ্যা বেড়ে যাচ্ছে, দ্য নাম্বারস অফ বয়েজ আর ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন। ডে বাই ডে মানে হচ্ছে দিন দিন বা দিনের পর দিন ছেলেদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে, ছেলেদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই কোশ্চেনটা আসছিল 29তম বিসিএস পরীক্ষায়, ঠিক আছে? 29তম বিসিএস পরীক্ষার একটা কোয়েশ্চেন। আমাকে বলতে হবে, আমি অপশন দিলাম না, আমাকে তোমরা একটু বলো এই প্রশ্নের কোন জায়গাতে ভুল আছে, মানে এই বাক্যের কোথায় তোমাদের কাছে ভুল মনে হয়। দ্য নাম্বারস অফ বয়েজ আর ইনক্রিজিং ডে বাই ডে, ঝটপট বলে ফেলো এই বাক্যের কোথায় ভুল আছে, কোন ওয়ার্ডটা তোমার কাছে ভুল মনে হচ্ছে, শুধু ওই ওয়ার্ডটা বলো। এই বাক্যের কোন ওয়ার্ডটা মনে হচ্ছে যে আসলে ভুল, দ্য নাম্বারস অফ বয়েজ আর ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন ছেলেদের সংখ্যা কি হচ্ছে, দিনের পর দিন ছেলেদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন তোমার কাছে কি মনে হয় এখানে কোথায় ভুল আছে? ছেলেদের সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, ছেলেদের সংখ্যা, এটা কোথায় ভুল আছে? ওকে, তো এখানে অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করছেন, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ওকে, তা আমি যেটা বলতে চাই, ঠিক আছে, বেলাল কমেন্ট করেছে আর অনেকে কমেন্ট করছে, এখানে দ্য নাম্বারস অফ বয়েজ রুলসটা হচ্ছে এরকম, আজ থেকে মাথায় রাখবা, দ্য নাম্বারস অফ বয়েজ, ঠিক আছে? শুনো, এদিকে তাকাও, এ নাম্বার অফ নামে একটা টার্ম আছে, একটা ফ্রেজ আছে, এ নাম্বার অফ, এ নাম্বার অফ, আর একটা হচ্ছে দ্য নাম্বার অফ, এই দুইটা কথা মাথায় রাখবে। একটা হচ্ছে এ নাম্বার অফ, আর একটা হচ্ছে কি বলো, দ্য নাম্বার অফ। এই যে এ নাম্বার অফ মানে হচ্ছে অসংখ্য, আর দ্য নাম্বার অফ হচ্ছে অসংখ্যের মধ্যে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ একটা গ্রুপকে বলা হয় দ্য নাম্বার অফ, আর অসংখ্য পরিমাণ বললে এ নাম্বার অফ। সবসময় মাথা রাখবে দ্য নাম্বারস না, দ্য নাম্বার, আর এ নাম্বার অফের পরে যে কোনো নাউন, এনতে হচ্ছে নাউন, এই যে কোনো নাউন বা প্রোনাউন যেটাই বলো, নাউন আর কি, এই দ্য নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল হয়, আবার এ নাম্বার অফের পরেও নাউনটা প্লুরাল হয়, এটা একটা রুলস। কিন্তু এ নাম্বার অফের পরে আবার যে ভার্বটা আছে সেটা প্লুরাল হয়, কিন্তু দ্য নাম্বার অফের পরে যে ভার্বটা আছে সেটা সিঙ্গুলার হয়, এস তো হচ্ছে সিঙ্গুলার। জিনিসটা খেয়াল করো, এ নাম্বার অফের পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, দ্য নাম্বার অফের পরে নাউন প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। তাহলে দেখো, এখানে দেখো, এ নাম্বার অফ যদি থাকতো তাহলে নাউনও প্লুরাল, বয়েজ, ভার্ব প্লুরাল আর, ঠিক আছে? তাহলে এখানে আসছে দ্য নাম্বার অফ, দেখো আমরা যদি এ নাম্বার অফ লিখতাম তাহলে এরকম হতো, এ নাম্বার অফ কি দিব আমরা, বয়েজ, এবার আর আমরা এখানে ভার্ব প্লুরাল আমরা দিব আর, ঠিক আছে? কিন্তু যদি আমি দ্য নাম্বার অফ দিতাম তাহলে দ্য নাম্বার অফ বয়েজ, এটা প্লুরাল কিন্তু ভার্ব আবার সিঙ্গুলার, ভার্ব হয়ে যেত ইজ,
এখানে ভুলটা কোথায় দেখো, এখানে প্রথমে নাম্বারস দিছে, এটা একটা বড় ধরনের ভুল হয়েছে। নাম্বারস হবে না, এটা হবে দা নাম্বার। আর সেকেন্ডলি যে ভুলটা আছে, এখানে আর হবে না, এখানে হয়ে যাবে কি বলো ইজ। কেন ইজ কেন হবে? কারণ আমরা বারবার বলেছি দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হয় এবং ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হচ্ছে বয়েজ, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হচ্ছে ইজ, আর হবে না ইজ হবে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, 29তম বিসিএস এ আসছে, কিন্তু এইসব সিম্পল কোয়েশ্চেনই রুলস না জানলে এবং চর্চা না থাকলে পরীক্ষার হলে এগুলোই মানে অনেক কঠিন মনে হয় অনেকের কাছেই। আমরা এখন আমাদের হাঁটি হাঁটি পাপা করে, ঠিক আছে, দ্বিতীয় রুলসে দ্বিতীয় বাক্যে চলে যাব। ওকে, সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ একটি শেয়ার মানে হচ্ছে শত শত মানুষ, শত হাজার হাজার স্টুডেন্টরা দেখবে, সবার উপকার হবে, আমারও ভালো লাগবে। দুই নম্বর কোয়েশ্চেন দেখো, আমরা এই কোয়েশ্চেনটা নিয়ে একটু এটা নিয়ে একটু কথা বলি। দ্য ইউনাইটেড নেশনস, ঠিক আছে, দ্য ইউনাইটেড নেশনস হ্যাভ, জাতিসংঘের আছে এ ট্রিমেন্ডাস, ঠিক আছে, TRE, ট্রিমেন্ডাস মানে কি? ট্রিমেন্ডাস মানে হচ্ছে ভয়ানক, প্রচণ্ড, ভয়ানক বা প্রচণ্ড, ট্রিমেন্ডাস জব, ঠিক আছে, বিফোর ইট। আচ্ছা, তাহলে এখানে বলো এই বাক্যে দ্য ইউনাইটেড নেশনস হ্যাভ ট্রিমেন্ডাস জব বিফোর ইট। ট্রিমেন্ডাস মানে হচ্ছে প্রচণ্ড, বিস্ময়কর, ভয়ানক, ঠিক আছে, ভয়ানক, বিস্ময়কর জব, ভয়ানক জব, ভয়ানক কাজ, বিস্ময়কর কাজ, প্রচণ্ড কাজ। বলো এই বাক্যে ভুলটা কোথায়? দ্য ইউনাইটেড নেশনস হ্যাভ এ ট্রিমেন্ডাস জব বিফোর ইট। এই কোশ্চেনটা আসছে, তুমি জানো কি না, এই কোশ্চেনটা আসছে 11তম বিসিএস পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 11তম বিসিএস পরীক্ষার কোশ্চেন। বলো এখানে এখানে ভুলটা কোথায় বলো এই বাক্যে? এই বাক্যে ভুলটা কোথায় বলো? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকেই কমেন্ট করেছো, মাত্র 10টা কমেন্ট হইলেই আমি আলোচনা শুরু করে দেব। কমপক্ষে 10 জনকে কমেন্ট করতে হবে, কমপক্ষে 10 জন কমেন্ট করো ঝটপট। হ্যাভ না হ্যাজ কি হতে পারে বলো, কোনটা হতে পারে, মানে এখানে ভুলটা আসলে কোথায়? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমাদের সাথে প্রাণ কৃষ্ণ আছে, রাশিদুল আছে, অনেক ভালো ভালো লোকেরা আছে আমাদের সাথে, প্রিয় শিক্ষার্থীরা আছেন। এখন দেখো এখানে দ্য ইউনাইটেড স্টেটস, দ্য ইউনাইটেড নেশনস, এটার মানে হচ্ছে জাতিসংঘ। ইউনাইটেড নেশনস, এটার অর্থ হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘকে সংক্ষেপে বলা হয় দি ইউএন, ইউনাইটেড নেশন। এখন ইউনাইটেড নেশন না, নেশনস, এটা ঠিকই আছে, এটার পূর্ণ রূপ হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ একটা সংস্থার নাম, মনে রাখবা যে কোনো সংস্থার নাম হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার, ভার্ব হ্যাভ হবে না, ভার্ব কি হয়ে যাবে, ভার্বটা হ্যাজ হয়ে যাবে। দ্য ইউনাইটেড নেশনস কখনো হ্যাভ হয় না, দ্য ইউনাইটেড নেশনস হ্যাজ, জাতিসংঘের সাথে হ্যাজ হবে, কারণ এটা কি বলো, এটা হচ্ছে অবশ্যই একটা কিসের নাম, অবশ্যই একটা সংস্থার নাম, যে কোনো সংস্থার নামই সিঙ্গুলার, কোনো ব্যক্তির নাম, কোনো দেশের নাম, কোনো সংস্থার নাম, এগুলো সিঙ্গুলার। আর সিঙ্গুলার হওয়ার কারণে ওই ভার্বটাও অবশ্যই কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে, হ্যাভ হবে না, হ্যাভের পরিবর্তে এখানে হ্যাজ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা আমাদের 2নম্বর সেন্টেন্স শেষ করলাম, আমরা আমাদের 3নম্বর সেন্টেন্সে চলে যাই, তৃতীয় বাক্যে চলে যাই। যারা ক্লাসটি এনজয় করছেন, ইংলিশ লার্নিং পার্ক ফেসবুক গ্রুপে জয়েন থাকবেন, ইউটিউবে মাহবুব শাকিল চ্যানেলে ভিডিওগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ, পেজে তো আছেনই আপনারা। তো যেটা বলছিলাম, 3নম্বর বাক্যটা থেকে আমরা একটু দেখি, বাক্যটা এরকম, মনে করো নান, ঠিক আছে, নান অফ, ঠিক আছে, নান অফ আস আর পারফেক্ট, আমাদের মধ্যে কেউই আসলে নিখুঁত নয়, অনেক মানুষ আছে আমাদের মধ্যে, আমাদের অনেক আছে মানুষ, কিন্তু সবাই বা কেউই নিখুঁত নয়। এই যে এই কোশ্চেনটা, এটাও কিন্তু 11তম বিসিএস পরীক্ষার একটা চমৎকার প্রশ্ন। আমাকে বলতে হবে এই নান অফ আস পারফেক্ট, এখানে ভুল কোথায়, নান অফ আস আর পারফেক্ট, এই বাক্যের ভুল, শুধু ভুল শব্দটা বলো আমাকে, ঝটপট বলো, প্রত্যেকে কমেন্ট করো, যারা দেখছো সবাই কমেন্ট করো, কোথায় এটা কি হবে, নান অফ আস ইজ হবে নাকি আর হবে।
লাইভটা অবশ্যই শেয়ার করে দাও ভাই, এত কষ্ট করে এত রাত্রে ক্লাস নিচ্ছে, একটা শেয়ার তো করে দেওয়া যায় তাই না, কৃতজ্ঞতা স্বরূপ। আসসালামু আলাইকুম দিসা, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা আমার খুবই ভালো আছি। নান অফ আস আর পারফেক্ট কি হইতে পারে বলো? নান অফ আস আর পারফেক্ট, আমাদের মধ্যে কেউই নিখুঁত নয়, ঠিক আছে, কেউই আমাদের মধ্যে নিখুঁত নয়, নান অফ আস আর পারফেক্ট। ওকে, এখন দেখো এই যে এই বাক্যটা এখানে নান অফ আছে, খেয়াল করে দেখো, খুব মনোযোগ দিয়ে শুনো, আমি কিন্তু স্ট্রাকচারও লিখে দিচ্ছি, মনে রাখবা নান অফ আছে না, নান অফ, নান অফের পরে নাউন প্রনাউন প্লুরাল হবে, মনে রেখো নাউন প্রনাউনের ফর্মটা প্লুরাল হবে, এনতে নাউন, পিতে প্রনাউন, আর পিএল মানে প্লুরাল, নাউন প্রনাউন যাই হোক প্লুরাল হবে, কিন্তু ভার্বটা তুমি সিঙ্গুলার নিবা, নাউন প্রনাউন প্লুরাল হইল, ভার্বটা সিঙ্গুলার হবে। দেখো নান অফ আস, এখানে নান অফ আছে না, নান অফের পরে কি আছে, আস আছে, তো নান অফ আছে, আস তো প্লুরাল, নাউন প্রনাউন, নাউন হোক আর প্রনাউন হোক, পিতে প্রনাউন, নাউন প্রনাউন যেটাই নাও প্লুরাল, প্লুরাল তো আছেই, তাহলে ভার্বটা সিঙ্গুলার। এখন এখানে আছে আর, ভার্ব যেহেতু সিঙ্গুলার ভুলও আর নেওয়া যাবে না, সঠিক ভার্বটা হচ্ছে ইজ, নান অফ আস ইজ পারফেক্ট, মনে থাকে যেন আমাদের মধ্যে কেউই কি নয়, আমাদের মধ্যে কেউই নিখুঁত নয়, কেউই নিখুঁত নয়। আচ্ছা বোর্ডে ক্লাস নিচ্ছি মাঝে মাঝে আবার এইভাবেও নিচ্ছে, এইভাবে কি খারাপ লাগে ক্লাস করতে আমাকে একটু বলেন তো, আমার তো মনে হয় বোর্ডের চেয়ে এটা অনেক ভালো পদ্ধতি, রিল্যাক্সে আরামসে লিখে লিখে ইচ্ছা মতো প্রকাশ করা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামানো লাগে না আর কি। আপনাদের কাছে কেমন লাগে আমার কাগজে ক্লাস নেওয়ার স্টাইল, ভাল লাগতেছে, মানে বোর্ড নট নেসেসারি না? ওকে ওকে, আসো নাম্বার ফোর, ওকে নাম্বার ফোরে চলে যাই আমরা, আসো। খুব কন্টেইনিং, খুব মনোযোগ দাও, দ্য বাস্কেট কন্টেইনিং, দ্য বাস্কেট কি বলো, দ্য বাস্কেট কন্টেইনিং 10 অ্যাপলস, বাস্কেটে কয়টা আপেল আছে, কন্টেইনিং মানে বহন করা, বাস্কেটটা বহন করছে বা বাস্কেটে 10টা আপেল আছে, ঠিক আছে। অয়ার, অয়ার মেড অফ, ঠিক আছে, মেড অফ, অয়ার মেড অফ কেইন, কেইন মানে কি জানো, কেইন মানে হচ্ছে বেত, বেতের ছড়ি, বেতের ছড়ি আছে না, বেতের ছড়ি, বেত দিয়ে বানায় না, বেত, বেতের ছোপা বলে না, বেতের ছড়ি। আমারে বলো তো ভাই এই যে এই এই প্রশ্নটা বুঝছো, এটা কিন্তু আর দানাই দেয়নি, এটাও 11তম বিসিএস এ আসছে, 11তম বিসিএস তো দেখি ভালোই কোশ্চেন আসছে এখান থেকে, দেখি আমারে ভাই বলো তো, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমারে বলো যে এখানে ভুল কোনটা, এটা তোমরা আমারে বলো এখানে ভুল কোনটা, ভুলটা বলো। দ্য বাস্কেট কন্টেইনিং অফ 10 অ্যাপলস, যে বাস্কেটে 10টা আপেল আছে, বাস্কেট, অয়ার মেড অফ কেন, এগুলো তৈরি কিসের তৈরি, বেতের তৈরি, বেতের ছড়ির তৈরি, অয়ার মেড অফ কেন, বেতের ছড়ির তৈরি, বাস্কেটের ভিতর এগুলো হচ্ছে বেতের ছড়ির তৈরি, একটু দেখো, থ্যাংক ইউ। তো শুনো এখানে হচ্ছে কি, আমি তোমারে বুঝায় বলি, সেটা হচ্ছে খুব মনোযোগ দাও, এখানে বলেছে কন্টেইনিং মানে হচ্ছে বহন করা, কন্টেইন করা, যে বাস্কেটে বহন মানে বাস্কেটের মধ্যে 10টা আপেল আছে, ঠিক আছে, বাস্কেটের 10টা আপেল ওলা বাস্কেটটা, অয়ার মেড অফ কেন, এটা বেতের ছড়ির তৈরি, খুবই স্বাভাবিক কমন সেন্স বলে যে বাস্কেট বেতের ছড়ির তৈরি হতে পারে, বাস্কেট হচ্ছে বেতের ছড়ির তৈরি, আপেল কি বেতের ছড়ির তৈরি, না, বরং এখানে কয়টা আপেল, 10টা আপেল, তাহলে মেড অফ তৈরি, কিসের তৈরি, বেতের ছড়ি তৈরি, কেন মানে হচ্ছে বেতের ছড়ি, তাহলে দেখো কে তৈরি বলো, কে তৈরি, কে তৈরি বলো, আপেল তৈরি নাকি বাস্কেট তৈরি, খুব স্বাভাবিক প্রশ্ন, এটা আসলে বাস্কেটটাই হচ্ছে বেতের ছড়ির তৈরি, তাহলে তৈরিটা কে বলো, বাস্কেট, তাহলে মূল সাবজেক্ট হচ্ছে বাস্কেট, আর বাস্কেটের ভার্ব হচ্ছে অয়ার। এখন দেখো বাস্কেট কিন্তু সিঙ্গুলার, যদি এখানে বাস্কেট না হয়ে বাস্কেটস হইতো তাহলে অয়ার হইতো প্লুরালে, যেহেতু বাস্কেট সিঙ্গুলার এই জন্য ভুলও এটা অয়ার হবে না, এটা ওয়াজ হবে, এটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। এই বাক্যের রুলসটা কি, এই বাক্যের রুলসটা হচ্ছে শুনো, কন্টেইনিং আছে না, কন্টেইনিং, কন্টেইনিং অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ ইনক্লুডিং, এই ধরনের ওয়ার্ডগুলা, যেহেতু এখানে কন্টেইনিং আসছে আমি শুধু কন্টেইনিং নিয়ে বোঝাচ্ছি, এই ধরনের
ওয়ার্ডের আগে যদি একটা সাবজেক্ট থাকে, মনে করো এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, মনে করো এখানে আছে হাম্বা, এখানে আছে খাম্বা। এখন এই যে ভার্বটা আছে না, ভার্ব সবসময় মাথায় রাখবা, এই যে হাম্বা খাম্বা যাই থাকুক, ভার্ব সবসময় এসে হাম্বাকে ধরবে। ভার্ব এসে বলবে হাম্বা ভাইয়া, হাম্বা ভাইয়া। আপনি কি সিঙ্গুলার না প্লুরাল? আপনি যদি সিঙ্গুলার হন তাহলে আমাকেও সিঙ্গুলার হইতে হবে, আর আপনি যদি প্লুরাল হন আমাকেও প্লুরাল হইতে হবে। এবার এখানে যে ভার্ব সেকেন্ডটা আছে হাম্বা খাম্বা বা মিয়াও, মিয়াও মিয়াও যদি বলে আমি সিঙ্গুলার, ভার্ব তাতে পাত্তা দিবে না। মিয়াও যদি বলে আমি প্লুরাল, ভার্ব তাতে পাত্তা দিবে না। ভার্ব সবসময় পাত্তা দিবে এই হাম্বাকে, এই লোকটাকে, এই প্রথমটাকে। তাহলে দেখো প্রথমে কে আছে সোনামণিরা? বাস্কেট। দেখো কন্টেইনিং শব্দটার ঠিক আগে আছে দেখো বাস্কেট, আর ঠিক পরে আছে 10 apples, 10টা আপেল। তাহলে মনে রাখবা কন্টেইনিং থাকা অবস্থায় পূর্বেরটাকে, প্রথম ভদ্রলোক হাম্বা, মনে করো এটা যদি হাম্বা হয় এটা খাম্বা, হাম্বাকে গুরুত্ব দিবে, হাম্বা সিঙ্গুলার, এই জন্য এটা কি হয়েছে, ওয়াজ হয়েছে। এখানে আর একটা রুলস পাবা, দেখো একটা প্রশ্ন পড়াইতে গিয়ে কত আলোচনা চলে আসে, দেখো মজার মজার আলোচনা। আমরা সবাই জানি যে মেডের সাথে কি বসে, অফ বসে, আবার মেডের সাথে ফ্রমও বসে। এটা আমরা সবাই জানি যে যদি যে উপাদানটা দিয়ে তৈরি ওই উপাদানটা যদি দেখা যায়, উপাদান যদি দৃশ্যমান হয় তাহলে মেড অফ, আর যে উপাদান দিয়ে তৈরি উপাদানটা যদি দৃশ্যমান না হয় তাহলে মেড ফ্রম। মনে করো কাগজ কিসের তৈরি? কাগজ, কাগজ হচ্ছে বাঁশের তৈরি, কাঠের তৈরি। এখন এই কাগজ তৈরি করতে গাছ লাগে, বাঁশ লাগে, কাঠ লাগে, খড় লাগে, কিন্তু এগুলো কি কাগজের মধ্যে দেখা যায়? দেখা যায় না, তাহলে এটা হচ্ছে ফ্রম। এবার দেখো মানুষ মাটির তৈরি, আমাদের শরীরে কি মাটি দেখা যায়? না, তাহলে মেড ফ্রম। এবার দেখো টেবিল কাঠের তৈরি, টেবিল লোহার তৈরি, টেবিল প্লাস্টিকের তৈরি, টেবিলে কাঠ দেখা যায়, টেবিলে লোহা দেখা যায়, টেবিলে প্লাস্টিক দেখা যায়, তাহলে এটা হচ্ছে মেড অফ। উপাদান যদি দৃশ্যমান হয় তাহলে অফ, উপাদান দৃশ্যমান না হলে ফ্রম। তাহলে দেখো এখানে ভাইরা আমার, দেখো এখানে কিন্তু মেড অফ কেন, বেতের তৈরি। বাস্কেটটা কিসের তৈরি? বাস্কেটটা বেতের তৈরি, বেত কিন্তু বাস্কেটে দেখা যায়। একটা বাস্কেট কি ঝুড়ির তৈরি না বেতের তৈরি, এটা কিন্তু তুমি দেখলেই বলতে পারবা। এই জন্য মনে রাখবা এখানে এই জন্য মেড অফ হয়েছে, মেড ফ্রম হয় নাই। তবে এখানে যদি মেডের সাথে ফ্রম হইতো তাহলে এটাও একটা মারাত্মক ভুল হইতো, মেড ফ্রম হয় না, মেড অফ হয়। আমি কি এটা বুঝাইতে পারছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা কি ওকে ক্লিয়ার জিনিসটা? দেখো এত ভেঙে ভেঙে বুঝানো, সবাই বুঝে না এত ভেঙে ভেঙে, সত্যি কথা। ক্লিয়ার ভাইয়া বলো, ক্লিয়ার লেখো কমেন্টে বা ওকে লেখো, আর একটু শেয়ার করে দাও ভাইয়েরা আমার। আচ্ছা আমি সবাইকে আপনি করেই বলি, কিন্তু লাইভ ক্লাস নিতে গেলে তুমি করে বলতে হয়, কারণ তুমি না বললে এটা হচ্ছে আনুগত্য আসে না স্টুডেন্টদের, আনুগত্য না আসলে সে শিখতে পারে না। এখন তুমি করে ক্লাসের সাউন্ডে তুমি আসবেই। আপনার ভালো না লাগলে আপনার আপনি শুনতে ইচ্ছা করলে আমার ফোন দিয়েন, 2 মিনিট আপনি করে বলে কথা বলে দেবো, সমস্যা নেই। আমি আমার স্টুডেন্টদেরকে আপনি করেই বলি, যারা আমার স্টুডেন্ট এরা সবাই জানে, আমি খুব কমই তুমি বলি কাছের স্টুডেন্ট ছাড়া, সবাইকে আপনি করেই বলি। কিন্তু আমি যখন লেকচার দিই তখন আমাকে তুমি করে স্বাভাবিক সাউন্ড চলে আসতে হয়, এটা টিচারদের বৈশিষ্ট্য, সে বলতেই পারে, এটা তার রাইট আছে। আর আমি যদি কারোর শিখাই 2 কলম তারে তুমি আমি বলতেই পারি, এখানে এত ভাই ফুডাঙ্গি বা এত পণ্ডিতে দেখার কিছু নাই। যার কাছ থেকে 2 কলম শিখবেন তার পায়ের কাছে বসে শিখতে হয়, হ্যাঁ ওস্তাদের কাছে শিখতে হলে ওস্তাদের পায়ের কাছে বসে শিখতে হয়, নমনীয় হয়ে শিখতে হয়। আপনি কিছুই জানেন না এমন একটা ভাব ধরে শিখতে হবে, নাহলে শিখা যায় না, ঠিক আছে? ফাফরবাজি করে লেখাপড়া হয় না। গুরুর কাছ থেকে 1 লাইন শিখবেন, গুরু আপনারা তুমি করে বললে আপনার গায়ে লেগে যাবে, তো হবে না, তাই না? ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি শুনো, সেটা হচ্ছে যে মেড অফ আর মেড ফ্রমের উদাহরণ দিলাম না। দেখো এখানে আমি কিন্তু এই উদাহরণটা দেখি, একটু এইটার দিকে তাকাও, আমি বললাম যে দ্য টেবিল, টেবিলটা ইজ, ঠিক আছে, টেবিলটা ইজ মেড ড্যাশ, টেবিলটা মেড ড্যাশ উড, টেবিলটা কাঠের তৈরি। আচ্ছা এটা হলো 1 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য হচ্ছে দ্য পেপার, দ্য পেপার ইজ, কাগজটা
মেড ড্যাশ কি বলো উট কাগজ কাঠের তৈরি, এইমাত্র কিন্তু আমি রুলসটা বলছি এবং এইমাত্র আমি দুইটা উদাহরণ দিয়েছি। তোমরা আমাকে এক নাম্বার আর দুই নাম্বার কি হবে বলো, আমি এইমাত্র কিন্তু দুইটা উদাহরণ বলেছি, দেখি বুঝছো কি না একটু বলো তো ভাইয়েরা আমার, এইমাত্র বলেছি কিন্তু, এইমাত্র এক মিনিটও হয় নাই। এক নাম্বারটা কি হবে, দুই নাম্বারটা কি হবে? ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে টেবিলটা কাঠের তৈরি, এখন টেবিলের মধ্যে কাঠ কি দেখা যায়? হ্যাঁ কাঠ দেখা যায়, তাহলে এটা হচ্ছে অফ। এবার দেখো পেপারটাও কাঠের তৈরি, পেপারের মধ্যে কি কাঠ দেখা যায়? দেখা যায় না, কাঠ হচ্ছে কি বলো ফ্রম। দেখো এটা কিন্তু সবাই পারি আমরা। এবার আসো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে মেড ভদ্রলোক, মেড একটা লাভ দিয়ে দিলাম, একটা হার্ট, নিব্বা নিব্বির প্রেম, ঠিক আছে, মেড আছে না, মেড মেড আজ থেকে মাথায় রাখবা, মেডের সাথে বায়ো হয় আবার মেডের সাথে ইনও হয়, একদম মজার মজার জিনিস শিখে দিয়েছি রে ভাই, এগুলো অনেক সময় বইপত্র ঘাটলেও পাওয়া যায় না, এলোমেলো সব। মেড বাই কখন হয় জানো? যদি কোনো ব্যক্তি তৈরি করে, কোনো ব্যক্তি তৈরি করে বা কোনো প্রতিষ্ঠান তৈরি করে, মনে রাখবা কোনো ব্যক্তি তৈরি করে বা কোনো প্রতিষ্ঠান তৈরি করে তখন মেড বাই, যদি কোনো স্থানে তৈরি হয়, কোনো জায়গায় তৈরি হয় তখন আবার মেড ইন। তাহলে দেখো মেড বাই হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি তৈরি করে, আর যদি কোনো স্থানে তৈরি হয়, কোনো জায়গায় তৈরি হয় তাহলে সেটা কি হয়ে যায়? তাহলে সেটা হয়ে যায় মেড কি বলো, কোনো জায়গায় তৈরি হলে সেটা হয়ে যায় মেড ইন। যেমন মনে করো আমি একটা ফোন কিনছি, তাহলে মাই ফোন আমার মোবাইল ফোন ইজ, মোবাইল ফোন ইজ মেড, মেড ড্যাশ নোকিয়া, নোকিয়া চালাই না, তারপরও দিলাম আর কি, নোকিয়া ফোন কোম্পানির নামটা দিলাম, বিলুপ্ত হয়ে যাচ্ছে কোম্পানিটা তাও দিলাম। আচ্ছা আমার ফোন নোকিয়ার তৈরি, বলো তো এই প্রশ্নটার অ্যান্সার কী হবে, আমার ফোন নোকিয়ার তৈরি, বলো এটা কি বাই নিব নাকি ইন নিব, বলো ঝটপট বলে ফেলো, কমেন্ট করো, যত কমেন্ট তত মজা, বাই হবে নাকি ইন হবে? অসংখ্য ধন্যবাদ, আহ আমার প্রিয় শিক্ষার্থীরা কত ভালো এরা, থ্যাংক ইউ। নোকিয়া একটা কোম্পানির নাম, অবশ্যই নোকিয়ার ক্ষেত্রে কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আমি যদি এরকম বলি যে দ্য কেক, কেক হ্যাঁ একটা খাবার, দ্য কেক ইজ মেড, কেকটা তৈরি, ড্যাশ মাই মম বা আমার মা, ড্যাশ মাই মাদার, আমার মা কেকটা তৈরি করেছে, বলো এটা বাই হবে নাকি তোমার ইন হবে, নাকি ফ্রম হবে নাকি অফ হবে, বলো এটা বলো। আমার মা কেকটা তৈরি করছে, তো নোকিয়া যেমন একটা কোম্পানি, মা আমার মা একটা ব্যক্তি, তাহলে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির তৈরি হলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, বাই হয়ে যাবে। দ্য কেক ইজ মেড বাই মাই মাদার, দ্য কেক ইজ মেড বাই মাই মাদার। এবার শুনো, যদি আমি এরকম বলি, দেখো দ্য শার্টটা ইজ তৈরি, দ্য শার্ট ইজ মেড, শার্টটা তৈরি হয়েছে, দ্য শার্ট ইজ মেড ড্যাশ ইন্ডিয়া, শার্টটা ইন্ডিয়াই তৈরি হয়েছে, এবার বলো এইটা কি হবে, এবার তুমি আমারে বলো তো, শার্টটা ইন্ডিয়াই তৈরি হয়েছে বলো এটা কি হবে? ক্লাসটা এখনো শেয়ার দাও নাই না অনেকে, প্লিজ শেয়ার করে দাও না ভাই, সবাই দেখুক না, তাহলে তো আমার ভালো লাগবে, যত বেশি লোকজন আসবে আমার ভালো লাগবে, আরও বেশি পড়াইতে ইচ্ছা করবে। আচ্ছা দ্য কেক ইজ মেড ড্যাশ মাই মাদার, আচ্ছা এখন কি হবে বলো? আচ্ছা আমার যারা স্টুডেন্ট আছো মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাই প্লিজ, যারা আমার স্টুডেন্ট আছো এই মুহূর্তে ক্লাসটা চলতেছে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও আমার প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপে, প্রিলি, রিটেন, ট্রান্সলেশন, ভোকাবুলারি যত গ্রুপ আছে প্লিজ একটু শেয়ার করে দাও, ঠিক আছে শেয়ার করে দাও। এই এটা কি হবে রে, দ্য শার্ট ইজ মেড ড্যাশ ইন্ডিয়া, শার্টটা ইন্ডিয়ার তৈরি,
ইন্ডিয়া একটা দেশ, ইন্ডিয়া একটা কিসের, ইন্ডিয়া ইন্ডিয়া একটা জায়গার নাম, অবশ্যই কি হয়ে যাবে, ইন হয়ে যাবে, ইন্ডিয়ার তৈরি। আমরা কি বলি, আমরা কি বলি মেড বাই চায়না বলি? আমরা বলি মেড ইন চায়না, বেশি দিন যায় না। আবার কোন কোম্পানির তৈরি, তাহলে মেড বাই কি বলো? মেড বাই স্যামসাং, স্যামসাং কোম্পানির তৈরি, স্যামসাং একটা কোম্পানি, এই জন্য মেডের সাথে বাই, চায়না একটা দেশের নাম, এই জন্য মেডের সাথে ইন, তাহলে মেড ইন চায়না, মেড বাই স্যামসাং। আমার সাথে সাথে বলো মেড ইন চায়না, বেশি দিন যায় না, মেড বাই স্যামসাং, ঠিক আছে। আর যদি উপাদান দেখা যায়, তাইলে মেডের সাথে অফ, উপাদান দেখা যায় না মেডের সাথে ফ্রম, উপাদান দেখা যায় মেডের সাথে অফ, উপাদান দেখা যায় না মেডের সাথে ফ্রম, ঠিক আছে। এই বুঝিস, বুঝিস, যারা যারা বুঝিস, বুঝিসি লেখো কমেন্টে, বুঝিস, এই বুঝিস, ভালো লাগতিছে ক্লাস, বুঝিস? ওকে, আসো আরেকটা উদাহরণ দেই, আরেকটা কোশ্চেন ছুড়ে দেই। হ্যাঁ, আওয়ার টিম, আমাদের দল, আওয়ার টিম ইজ, ইজ মেড, মেড ড্যাশ, মেড ড্যাশ ইলেভেন, ইলেভেন প্লেয়ার্স, বুঝিস, বুঝিসি? আমাদের দল এগারোটা প্লেয়ার নিয়ে গঠিত। বলো অফ দিলাম, ফ্রম দিলাম, বাই দিলাম, ইন দিলাম, এটা বলতে পারলে, এটা যারা বলতে পারবে তাকে একটা মনের গহীন থেকে একগুচ্ছ রজনীগন্ধার ভালোবাসা দিব। বলো এটা কি হবে? আওয়ার টিম ইজ মেড ড্যাশ ইলেভেন প্লেয়ার্স, যে এটা বলতে পারবে তাকে মনের গহীন থেকে একগুচ্ছ রজনীগন্ধার ভালোবাসা, বলো। যে এটা বলতে পারবে তাকে একগুচ্ছ ভালোবাসা, ঠিক আছে। আচ্ছা, একটা আচ্ছা ঠিক আছে, যে এটা বলতে পারবা, ঠিক আছে, তাকে একটা পুরস্কার দিব, বড় পুরস্কার, সিরিয়াসলি পুরস্কার দিব, যারা আগ্রহী আছো। পুরস্কারটা ঘোষণা করি, পরবর্তীতে আমার যে কোনো পেইড ব্যাচে 100 টাকা ছাড়, ঠিক আছে, 100 টাকা ছাড়, যে কোনো পেইড ব্যাচে অ্যাটেন্ড করলে 100 টাকা ছাড়। আমাকে ইনবক্সে, আমাকে ইনবক্সে, আমাকে ইনবক্সে কমেন্টটা, মেসেজটা পাঠাও, এটার অ্যান্সার কী হবে? যে কোনো পেইড ব্যাচে অ্যাটেন্ড করলে 100 টাকা ছাড় দেওয়া হবে, আমাকে ইনবক্সে পাঠাও, ইনবক্সে পাঠাও সঠিক উত্তরটা। আমি 2 মিনিট সময় দিলাম, ইনবক্সে সবাই পাঠাও। যে কোনো পেইড ব্যাচে সুবর্ণ সুযোগ, 100 টাকা কিন্তু অনেক কম মনে হইতে পারে, কিন্তু আবার 100 টাকা দিয়ে তুমি কিছু একটা খাইতে পারবে, একটা বার্গার খাইতে পারবা, তাই না? পেইড ব্যাচে তুমি যদি আগ্রহী হও, যে কোনো পেইড ব্যাচে 100 টাকা ছাড় দেওয়া হবে, শুধু এই কমেন্টটার জন্য। তবে কমেন্টটা আমাকে মেসেজ, মেসেঞ্জারে পাঠাও এক্ষুনি, আমি সঠিক উত্তর ঘোষণা করার আগেই পাঠাও ভাই, মেসেঞ্জারে পাঠাও, পেজের মেসেঞ্জার অপশনে পাঠাও, বা আমার আইডিতে মেসেজ করে দাও। আরে আল্লাহ রে, অনেকে মেসেজ করা শুরু করছে, ওয়াও ওয়াও ওয়াও, দুর্দান্ত, ওয়াও, সব তো আইডিতে মেসেজ আসতেছে, আপনারা মেসেজ করেন, দ্রুত করেন, এই যে টুংটাং আওয়াজ শুরু হইতেছে, আমি এটার জন্য, এটার জন্য আমি 2-3 মিনিট সময় নিব, টুংটাং করে মেসেজ করেন সবাই। এটার যদি সঠিক উত্তর দিতে পারেন, পরবর্তী যেই কোনো ব্যাচে ভর্তির ক্ষেত্রে 100 টাকা ছাড় পাবেন। এইভাবে তাইলে পুরস্কার দিলে তো ভালোই হয়, কি বলেন ভাইজানেরা? খারাপ না উদ্যোগটা, নাকি ভালো একটা প্ল্যান আবিষ্কার করলাম তাইলে? এইভাবে যদি আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারি অন্তত লেখাপড়ায়, ভালোই হয়, চমৎকার। সবাই কমেন্টের আর নাই, কমেন্ট থেকে বিদায় হয়ে গেছে, ইনবক্স, সবাই ইনবক্সে কমেন্ট করেন, 100 টাকা ছাড় পাবেন, 100 টাকা, 100 টাকা, এই সুযোগ সীমিত সময়ের জন্য, দামে কম মানে ভালো, সীমিত সময়ের জন্য 100 টাকা ছাড়, ঠিক আছে। বলে না ওই যে 300 টাকার এনার্জি বাল্ব, মাত্র 100 টাকা, যে কোনো কোর্স আপনি যদি করেন 100 টাকা আমি ছাড় দিব এখান থেকে, অবশ্যই। ওকে, আর 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের মধ্যে ইনবক্সে প্রশ্ন পাঠান, 1 মিনিটের মধ্যে উত্তর পাঠান, 1 মিনিট, 1 মিনিটের মধ্যে, 1 মিনিট।
ইনবক্সে পাঠিয়ে দেবে, ইনবক্সে। ওকে ওকে, এক মিনিট হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুনো, এবার তোমার ঘটনা খুলে বলি। আমাদের দলটা 11টা টিমের তৈরি, একটা কথা মাথায় রাখবা, দুই বা ততোধিক, খুব মনোযোগ দিয়ে শুনো, দুই বা ততোধিক, দুইয়ের অধিক উপাদান দিয়ে, দুই বা ততোধিক উপাদান দিয়ে, হ্যাঁ, দুই বা ততোধিক সংখ্যার ব্যক্তি বস্তু এগুলো দিয়ে যদি কোনো কিছু গঠিত হয়, দুই বা ততোধিক হইতে হবে, দুই বা ততোধিক ব্যক্তি বস্তু এগুলো দিয়ে যদি কোনো কিছু গঠিত হয়, তখন এইটা অবশ্যই মেড অফ হয়। মিথ্যা কথা, মেড আপ অফ হয়, মেড আপ অফ। যাদের অ্যান্সার মেড আপ অফ হয়েছে তাদের জন্য পুরস্কার। আপনি হয়তো বলতে পারেন, ভাইয়া অপশনও তো এগুলো নাই, না থাকলে আপনি নান বলতেন, যেহেতু 100 টাকা ঘোষণা করেছি তার মানে ঝামেলা একটা আছেই। অ্যান্সার হচ্ছে মেড আপ অফ, মেড তো আছেই, অ্যান্সার হচ্ছে আপ অফ। মনে রাখবা, যাদের যাদেরটা সঠিক হইছে, যাদেরটা সঠিক হইছে তারা ইনবক্সে, যারা এখন আর ইনবক্সে দিলে হবে না, এখন আর আমি কাউন্ট করবো না, ইনবক্সে যারা দিছেন সঠিক উত্তর দিছেন, আপনি পরবর্তীতে আমার যে কোনো কোর্সে ভর্তির সময় আমাকে আপনার সঠিক উত্তরের স্ক্রিনশটটা দেখাবেন, আপনাকে 100 টাকা ছাড় দেওয়া হবে। তাহলে আমরা অপেক্ষা করি, এরকম আরও আরও কুইজ আসবে, আরও আরও ছাড় পাবেন আপনারা, ঠিক আছে? লাইভটা অবশ্যই শেয়ার করে দেন, ওকে, সবাই শেয়ার করে দেন। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেড নিয়ে কী কী শিখলাম দেখো, উপাদান যদি দেখা যায় মেড অফ, উপাদান দেখা না গেলে মেড ফ্রম, যদি দেশে কোনো স্থানে হয় তাহলে মেড ইন, আর যদি কোনো ব্যক্তি বা কোম্পানি করে তাহলে মেড অফ, আর দুই বা ততোধিক ব্যক্তি যদি এটা করে তাহলে মেড আপ অফ, দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা যদি গঠিত হয়। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী উদাহরণে চলে যাই, খুব সহজ, সহজ থেকে আমরা কঠিনে যাব। 4 নম্বরে ছিলাম আমরা আলোচনার, না? এখন হচ্ছে আমাদের 5 নম্বর বাক্যে আমরা চলে যাই, 5 নম্বর আলোচনায়। আলোচনাটা যদি এমন হয়, দেখো, ব্রেড অ্যান্ড এগ, ব্রেড অ্যান্ড এগ, রুটি এবং কি বলো, রুটি এবং ডিম, ব্রেড অ্যান্ড এগ, ঠিক আছে, ব্রেড অ্যান্ড এগ ইজ ইজ সল্ড, রুটি এবং ডিম বিক্রি করা হয়, বলো এটা কি হবে? ব্রেড অ্যান্ড এগ ইজ সল্ড, রুটি এবং ডিম বিক্রি করা হয় এভরিডে, প্রতিদিন, বলো এটা কি হবে? এটা এটা ভুল কোথায় বলো? ব্রেড অ্যান্ড এগ ইজ সল্ড এভরিডে, রুটি এবং ডিম প্রতিদিন বিক্রি করা হয়। এই কোশ্চেনটা আসছে তোমার বিসিএস পরীক্ষায়, এটা 13তম বিসিএস এর কোশ্চেন, 13তম বিসিএস এর কোশ্চেন, ব্রেড অ্যান্ড এগ ড্যাশ সল্ট, বলো এখানে কি হবে, এখানে ভুলটা কোথায়? ওকে, তো আমরা এখন যেটা বলছি, আমরা এখন যেটা বলছি, হ্যাঁ, যেটা বলছিলাম, ব্রেড অ্যান্ড বাটার, সরি, ব্রেড অ্যান্ড এগ, এটা কি হবে আজ থেকে মনে রাখবা, ঠিক আছে? আজ থেকে মাথায় রাখতে হবে আমার, শুনো, সবসময় মাথায় রাখবা, ব্রেড অ্যান্ড এগের ক্ষেত্রে, ব্রেড অ্যান্ড এগ বলতে এই জিনিসটা শুধু ব্রেড অ্যান্ড এগ না, ব্রেড অ্যান্ড বাটার হইতে পারে, ব্রেড অ্যান্ড ব্যানানা হইতে পারে, এগুলো যখন বিক্রি করবে তখন আর ইজ হয় না, তখন আর হয়, বিক্রি করবে কিনবে তখন দুইটা আলাদা আলাদা ইউনিট, এই জন্য আর হয়, কিন্তু এটা ইজ হবে না, এটা আর হবে। কিন্তু যদি সকালবেলা নাস্তা বুঝায়, একবেলার খাবার, যেমন আমি ব্রেড অ্যান্ড বাটার না, আমি আরেকটা অন্য উদাহরণ দিয়ে বুঝাই, মনে করে আমরা বললাম রাইস অ্যান্ড কারি, ঠিক আছে, রাইস অ্যান্ড কারি ড্যাশ মাই লাঞ্চ, তরকারি এবং ভাত আমার দুপুরবেলার খাবার। এখন আমি যদি এই বাক্যটাকে এভাবে বলতাম, রাইস অ্যান্ড কারি, তরকারি এবং ভাত এবং তরকারি ড্যাশ বট কেনা হয়, ড্যাশ বট কেনা হয়,
তাহলে দেখো তরকারি এবং ভাত কেনা হয়, ভাত তরকারি কেনা হয়, এই যে বিক্রি করা, কেনা, সল্ট, বট এগুলো যখন থাকে তখন রাইস এবং কারি আলাদা আলাদা আইটেম, দুইটা আলাদা জিনিস, দুইটা আলাদা, দুইটা ভিন্ন জিনিস। এই জন্য ভিন্ন জিনিস হওয়ার কারণে এটা প্লুরাল হবে, এই জন্য আর। কিন্তু দেখো যখন রাইস অ্যান্ড কারি লাঞ্চকে বোঝায়, এক বেলার খাবার, তার মানে রাইস অ্যান্ড কারি দুইটা মিলে একটা আইটেম, দুইটা মিলে এক বেলার খাবার। দেখো এখানে রাইস অ্যান্ড কারি একটা আইটেম, কিন্তু এখানে রাইস এবং কারি ভিন্ন ভিন্ন আইটেম। তাহলে আজ থেকে মাথায় রাখবা, যদি ভিন্ন ভিন্ন আইটেম হয় তাহলে রাইস অ্যান্ড কারি কী হয়ে যায়, আর হয়ে যায়। আর যদি এক বেলার আইটেম হয়, এক বেলার খাবার, তখন এই যে এক বেলার খাবারকে বোঝায়, তখন রাইস অ্যান্ড কারি কী হয়ে যায়, ইজ হয়ে যায়। তেমনি করে এই যে এই কোশ্চেনটা, ব্রেড অ্যান্ড এগ কী হয়েছে, ই আর হয়েছে, আর সল্ট। কিন্তু এখানে যদি এরকম হইতো যে ব্রেড অ্যান্ড এগ ড্যাশ মাই ব্রেকফাস্ট, যদি ব্রেকফাস্টের কথা থাকতো, ব্রেকফাস্ট, তখন আবার কী হয়ে যেত, ইজ হয়ে যেত। তাহলে আজ থেকে মনে রাখবা, বিক্রয় করা, কেনা এগুলো বুঝলে তো আলাদা আলাদা আইটেম, এর জন্য আর হয়। আর যদি একসাথে বুঝায় তখন এটা কী হয়ে যায়, ইজ হয়ে যায়। একসাথে বুঝাইলে একটা আইটেম, এক বেলা খাবারকে বুঝাইলে কী হয়ে যায়, ইজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন হচ্ছে যেটা আমরা বললাম, এই কোশ্চেনটা একটু দেখো। এভরি ওয়ান, ওকে, এভরি ওয়ান মানে প্রত্যেকে, অফ দেম, এভরি ওয়ান অফ দেম আর বাউন্ড, এভরি ওয়ান অফ দেম আর বাউন্ড, ঠিক আছে, বাউন্ড, আমরা বাধ্য, টু ফাইট, টু ফাইট, এভরি ওয়ান অফ দেম আর বাউন্ড টু ফাইট ফর, ফর দেয়ার, টু ফাইট ফর দেয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের মধ্যে প্রত্যেকেই দেশের জন্য যুদ্ধ করতে বাধ্য, দেশের জন্য জীবন দিতে বা যুদ্ধ করতে বাধ্য। এই প্রশ্নটা আসছে 15তম বিসিএস পরীক্ষায়, কী মনে হয়? 15তম বিসিএস পরীক্ষার আশায় এই প্রশ্নটা, 15তম বিসিএস পরীক্ষার আশায় এই প্রশ্নটার ভুলটা কোথায় ছিল আমাকে বলো তো। এভরি ওয়ান অফ দেম বাউন্ড টু ফাইট ফর দেয়ার কান্ট্রি। আমরা সব কোশ্চেন নিয়েই কথা বলবো, বিসিএস নিয়েও কথা বলবো, ব্যাংক নিয়েও কথা বলবো, আইবিএর কোশ্চেন, এখানে বিসিএস এর প্রশ্ন আসবে, এরপরে ব্যাংকের প্রশ্ন আসবে, আইবিএর এমবিএ ভর্তি পরীক্ষা, আইবিএর বিবিএ এবং ভার্সিটি অ্যাডমিশন। ভার্সিটি অ্যাডমিশন তো অনেক ইম্পর্টেন্ট, যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দেন বা দিচ্ছ তাদের জন্য প্রত্যেক সব ধরনের প্রশ্ন এখানে আলোচিত হবে। এভরি ওয়ান অফ দেম, আমাদের মধ্যে প্রত্যেকেই, বাউন্ড টু ফাইট ফর দেয়ার কান্ট্রি, তাদের দেশের জন্য যুদ্ধ করার জন্য, তাদের দেশের, দেশে, দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে কি, যুদ্ধ করতে গিয়ে, যুদ্ধ করার জন্য জীবন, মানে জীবন দিতে বাধ্য। বলো এটা কী হবে, বলো, এভরি ওয়ান অফ দেম আর বাউন্ড টু ফাইট, ভুলটা কোথায়, জাস্ট ভুলটা বের করো, সবাই কমেন্ট করো, ঠিক আছে, চেষ্টা করো কমেন্ট করার। আচ্ছা, ফাঁকে দিয়ে একটা কথা বলে দেই, ফাঁকে দিয়ে একটা ঘোষণা দিয়ে দেয় আমার ব্যাচের, ছোট্ট একটা ঘোষণা ভাই, ব্যাচের গ্রামার এবং গ্রামার ভালো করে বুঝো, গ্রামার লিটারেচার ব্যাচ, ঠিক আছে, একসাথে, লিটারেচার না করলেও চলবে, শুধু গ্রামারও ভর্তি হওয়া যায়। এটার আবার নতুন ব্যাচ শুরু হবে ঈদের পরে, আমি জানাই দিব ঈদের পরে কত তারিখে শুরু হবে, ঈদের পরে গ্রামার লিটারেচারের নতুন ব্যাচ আবার শুরু হবে আরেকটা, ঠিক আছে, ঈদের পরে। আর ভোকাবুলারি বেসড একদম চমৎকারভাবে টেকনিকে কীভাবে ভোকাবুলারি পড়া যায় ফ্রি ক্লাসে তো আমি দেখাইছি, আরও দেখাবো দরকার হয়, একদম কয়েক হাজার, 4-5 হাজার ওয়ার্ড মনে রাখা যায়, এটার উপর 30টা লেকচার হবে, এটা 1 তারিখে শুরু, আগস্টের 1 তারিখে ভোকাবুলারির নতুন ব্যাচ শুরু। আর যারা ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দুর্বল, বেসিক ফ্রি হ্যান্ড রাইটিং, বেসিক ট্রান্সলেশন, যারা শুরু করতে পারো না, ভয় পাও, বিসিএস, ব্যাংক, বিভিন্ন পরীক্ষায় হ্যাঁ সমস্যা হয়, এই বিসিএস, ব্যাংক, ট্রান্সলেশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের নতুন ব্যাচ এটা 10 আগস্টের মানে 15 তারিখে বা 10-12 তারিখের দিকে শুরু হবে, হ্যাঁ আমি ঘোষণা জানিয়ে দিব, এগুলোর স্ক্রিনশট রেখে দিতে পারো। আর এগুলোর জন্য ডিটেলস, এগুলো জানতে হলে, এগুলো সম্পর্কে তথ্য জানার জন্য আমাকে ইনবক্সে নক দিবা, ঠিক আছে, ইনবক্সে নক দিবা বা ফোন করতে পারো। তাহলে গ্রামার আর লিটারেচারের নতুন ব্যাচ ঈদের পরে, ভোকাবুলারির নতুন ব্যাচ ঈদের পরে আগস্টের 1 তারিখে, ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের নতুন ব্যাচ 10 বা 12 আগস্ট। এই কোর্সটা হচ্ছে বিসিএস, ব্যাংক, এমবিএ, যেই কোনো শিক্ষার্থী, ক্লাস 6 থেকে শুরু করে যেই কোনো শিক্ষার্থী, যারা ভার্সিটি ভর্তি পরীক্ষায় ডি ইউনিটে লিখিত আছে, সবার জন্য এই কোর্সটা করতে পারবে।
ভোকাবলারি তো ক্লাস 1-3 বাচ্চা করতে পারবে, তবে এখানে এমন ভোকাবলারি পড়ানো হবে যারা ক্লাস 6-এ আছো, ক্লাস 6 থেকে একদম হাই লেভেলের বিসিএস লেভেলের যারা, প্রত্যেকের জন্য এই কোর্সটা অনেক ইম্পর্টেন্ট। ক্লাস 6-এর একটা বাচ্চা যদি এই ক্লাসগুলো করে 30টা ক্লাস, সে আজীবনের জন্য ভোকাবলির 4-5 হাজার ওয়ার্ড খুব বেশি সে স্ট্রং হয়ে যাবে, বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর গ্রামার লিটারেচার ক্লাস এগুলো জব অ্যাডমিশন সবার জন্যই, ঠিক আছে? এই যাদের ইন্টারেস্টেড তারা কমেন্ট করবে, ইনবক্সে নক দেবে, ঠিক আছে, ইনবক্সে। আচ্ছা, এভরি ওয়ান অফ দেম আর বাউন্ড। দেখো, এভরি ওয়ান হচ্ছে এভরি ওয়ান থাকার কারণে এভরি ওয়ানের পরে নাউন প্রনাউন প্লুরাল, ভার্বটার প্লুরাল হয় না, ভার্বটা সিঙ্গুলার। ভার্বটা কী হয়ে যাবে? ইজ হয়ে যাবে। এভরি ওয়ান অফ দেম ইজ, নাউন প্রনাউন প্লুরাল। তাহলে দেখো, এভরি ওয়ান থাকার কারণে, নাউন প্রনাউন প্লুরাল, এভরি ওয়ান থাকার কারণে এখানে আর হবে না, কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। এই রুলটা কি জানো? এই রুলটা হচ্ছে নান আছে না, ওই নানের রুলে, নানের মতোই রুল, মনে রাখবে। এদিকে তাকাও, এভরি ওয়ান অফ, এভরি ওয়ানের সাথে যদি অফ থাকে তখন নাউন প্রনাউন যাই আসুক প্লুরাল, আর ভার্বটা আমরা কী নিব? সিঙ্গুলার নিব। এভরি ওয়ান অফের পরে নাউন প্রনাউন প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, নাউন প্রনাউন প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তাহলে দেখো, এভরি ওয়ানের সাথে অফ আছে, নাউন প্রনাউন প্লুরাল কে আছে? দেম, ভার্বটা সিঙ্গুলার, কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। ঠিক আছে, ইজ হয়ে যাবে। ওকে ওকে ওকে, এখন একটা চমৎকার তুড়ি মেরে একটা চমৎকার কোশ্চেন নিয়ে আলোচনা করব, খুবই চমৎকার, ঠিক আছে, চমৎকার একটা আলোচনা। কত নাম্বার রে ভাই? ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অলরেডি 6টা আলোচনা করছি। 6টা বাক্য মানে কিন্তু 6টা না, 6টা বাক্যের ভিতর কত রুলস, কত কিছু ছিল। একটা বাক্য পড়াইতে গিয়ে আরেক রুলে চলে গেছি, তাই না? শুধু এটা পড়াইতে গিয়েই তো, এই যে বাস্কেটের এটা পড়াইতে গিয়ে তো মেড অফ, মেড বাই, মেড ফ্রম, কত কিছু বুঝেলাম, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাদের ক্লাসটা ভালো লাগতেছে, বুঝতেছেন, একটা কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ লেখে একটা কমেন্ট করেন, অন্য ধর্মের তারা থাকলে একটা কমেন্ট করেন, যে কোনো কিছু লেখে একটা কমেন্ট করেন, বুঝতে পারছেন কি না, ঠিক আছে, একটা থ্যাংক ইউ দিতে পারেন অ্যাটলিস্ট। যারা ক্লাসটা পেজ থেকে দেখছেন, ইংলিশ লার্নিং পার ফেসবুক গ্রুপে জয়েন থাকবেন, আর কন্ডাক্টেড এই যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পাবেন, মাহবুব শাকিল চ্যানেলে প্লে লিস্ট আকারে করা আছে, পেজে তো আপনারা আছেনই, ঠিক আছে, পেজে তো আছেনই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক সৃষ্টিকর্তা, ঠিক আছে। ওকে, আসো, দেখো না, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, ব্লেম মানে দোষী, এটাই হচ্ছে আমি, যাকে কিনা দোষ হয়, যার দোষ হয়। এম থাকবে, ইস থাকবে, আর থাকবে, আরেকটা দিলাম অয়ার থাকবে, বলো এখানে অ্যান্সার কী হবে? ইট ইজ আই ড্যাশ টু ব্লেম, বলো বলো বলো, সবাই বলো, যারা আছো সবাই কমেন্ট করো, এটা কী হওয়া উচিত। পিন পয়েন্টিং এররের আরেকটা ক্লাস কিছু না, 1 নম্বর ক্লাস, ওইটাও দেখে নিবে, ইউটিউবে আছে, ইউটিউবে পিন পয়েন্টিং এররের 1 নম্বর ক্লাসটা দেওয়া আছে, দেখে নিবে। আজকে আমরা 2 নম্বর ক্লাস করাচ্ছি, ঠিক আছে, পিন পয়েন্টিং এররের। ওকে ওকে, ঠিক আছে, চমৎকার, সবাই কমেন্ট করেছে, ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার কথাটা শুনেন,
খুব মনোযোগ দিয়ে শুনেন, ইট ইজ আই, এখানে হু আছে না হু, আস্তে আস্তে বলি শোনো, এটা হু আছে না হু আছে। এখন এই হু এর কারণে অনেকেই মনে করে ইট ইজ আই, হু ইজ হবে, অনেকেই মনে করে হু ইজ, কারণ হু এর সাথে ইজটা খুব মানায়। খুব যায় রে ভাই, তোমার সাথে আমার খুবই ভাব তলায় তলায়, কার সাথে, হু এর সাথে, ইজের সাথে তলায় তলায় অনেক ভাব। ম্যাক্সিমাম স্টুডেন্ট বিশ্বাস করো ইজ দেয়, অনেকে আবার আরও দিয়ে দেয়, অনেকে পাস্ট টেন্স মনে করে। যাই হোক শুনো, এই যে হুটা আছে না হু, ডব্লিউএস ওয়ার্ড, হু তো একটা ডব্লিউএস ওয়ার্ড, এই ডব্লিউএস ওয়ার্ডকে, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, বাক্যের মাঝখানে যখন ডব্লিউএস ওয়ার্ড থাকে, ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কেন বলা হয় জানো? কারণ হুয়ের সাথে হুয়ের আগের যে নাউন বা প্রোনাউন, এখানে নাউনও থাকতে পারে, আই হচ্ছে একটা প্রোনাউন, হুয়ের আগের যে নাউন প্রোনাউন আছে, হুয়ের সাথে আইয়ের একটা সম্পর্ক আছে। এই জন্য হুয়ের যে রিলেটিভ প্রোনাউনের আগে, যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে, মনে রাখবা রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন থাকে, নাউন থাকে অথবা কি থাকে, প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন বা প্রোনাউন থাকে, এই নাউন প্রোনাউনকে গ্রামারের ভাষায় বলা হয়, এই নাউন প্রোনাউনটাকে, কোনটাকে, রিলেটিভ প্রোনাউনের পরে যে নাউন প্রোনাউন থাকে, এই নাউন প্রোনাউনটাকে গ্রামারের ভাষায় বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের বাংলা অর্থ হচ্ছে পূর্বপদ। তুমি একটু বোঝার চেষ্টা করো আরেকবার, ডব্লিউএস ওয়ার্ড হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে নাউন প্রোনাউন হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্টের একটা সম্পর্ক থাকে। কীরকম? এখানে হু এর সাথে আইয়ের একটা সম্পর্ক আছে। এই যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মনে করো হু তোমার আত্মীয়, হু হচ্ছে রিলেটিভ, হু তোমার আত্মীয়, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ মানে আত্মীয়। মনে করো এখানে ভার্বটাকে ইজ, অ্যাম, আর যে কোনো একটা হবে, তাহলে ভার্বের সাবজেক্টকে, ভার্ব এটা যদি ভার্ব হয়, দেখো এই জায়গায় যদি ভার্ব বসে তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ভার্বের সাবজেক্ট হচ্ছে হু। এখন ভার্বের সাবজেক্ট যদি হু হয়, যে কাজ করে, সাবজেক্টের কাজ কে করে, সাবজেক্টের কাজে তো ভার্ব, হু যখন কাজ করতে যাবে তাহলে হু কাকে নিবে, ইজকে নিবে, হু যখন কাজ করতে যাবে হু কিন্তু ইজকে নিবে। কিন্তু মনে রাখবা হু তোমার রিলেটিভ, তোমার আত্মীয়, হু আসছে তোমার বাসায় বেড়াইতে, হু তোমার বাসায় বেড়াতে আসছে, হু যখন তোমার বাসায় বেড়াতে এসে, তো রিলেটিভ, তোমার বাসায় বেড়াতে এসে যখন কাজ করতে যাবে, তখন তুমি হুয়ের হাত চেপে ধরে ফেলবা, ভাই কি করতেছেন কি করতেছেন, আপনি কাজ করেন না, তুমি এভাবে হুয়ের হাত চেপে ধরে ফেলবা, না 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 না, আপনি আমার আত্মীয় মানুষ, আপনি যদি কাজ করেন, মান সম্মান থাকে, ছি 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 ছি, আপনি রেস্ট নেন ভাই, হু তো তোমার আত্মীয়, ছি 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 ছি, আত্মীয়কে দিয়ে কেউ কাজ করায়, করে না, কাজটা কে করবে, কাজটা তুমি করবা, তোমার নাম কি, তোমার নাম হচ্ছে আই, তুমি যদি আই হও, তুমি তো সবসময় কারে নাও, কার সাথে তোমার তলায় তলায় ভাব, তোমার তলায় তলায় প্রীতি হচ্ছে এরার লগে, এম এর সাথে, তাহলে আই এম। বুঝিস বুঝিস, কমেন্ট করো, বুঝিস মজা করে, বুঝিস মজা করে, বুঝিস, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, এটাই হচ্ছে আমি, যাকে কি করা হয়, ব্লেম দেওয়া হয়, ব্লেম দেওয়া হয়, তাই না? মজা করে বুঝে গেল ভাইয়া? ওকে, এরকম আরেকটা বাক্য দেখায়, হ্যাঁ এরকম আরেকটা বাক্য দেখায়, ভালো লাগবে। মনে করো এখানে এমন আছে, দেখো এখানে এমন আছে, ইট ইজ, ঠিক আছে, ইট ইজ, ইট ইজ, ইট ইজ ইউ হু, হু ড্যাশ টু ব্লেম, এটাই হচ্ছে তুমি যে কিনা দোষী। বলো এখানে কী হবে, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, এখানের অ্যান্সারটা বলো, এম ইজ আর এখানে কী হবে, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। অনেক মজা করে বুঝেছি, হ্যাঁ ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম, এখানে কী হবে, রাইট রাইট রাইট, ইট ইজ, এখানে ইউ আছে না, ইউ, ইউর সাথে ভাবকার, ইউর কারণে কি হয়ে যাবে, আর হয়ে যাবে, ইউর কারণে আর হয়ে যাবে, মনে রেখো। হ্যাঁ আবার এখানে যদি ইউ না থেকে, ইউ না থেকে যদি হি থাকতো, হি, তাহলে ইট ইজ হি হু ড্যাশ টু ব্লেম, যদি হি থাকতো, হি, তখন আবার কি হয়ে যাবে, তখন আবার ইজ হয়ে যাবে, ইট ইজ হি, এটাই হচ্ছে সে, ইট ইজ হি, এটাই হচ্ছে সে, হুই ইজ টু ব্লেম, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি 12:05 বেজে গেছে,
ঠিক আছে, ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। যারা পেইড ব্যাচে ভর্তির জন্য ইন্টারেস্টেড, ইনবক্সে কথা বলেন অথবা আমাকে ফোনে কথা বলতে পারেন। আপনারা সরাসরি ফোন দিতে পারেন, ফোন নাম্বার হটলাইন, এটা হচ্ছে আমার হটলাইন 01921 18 11 18, এটা আমারই নাম্বার, আমার নাম দিয়ে সেভ করে রাখেন 01921 18 11 18, এই নাম্বারে কল দিয়ে কথা বলতে পারেন। আবার লাইভ ক্লাস ইনশাল্লাহ আগামীকাল হুট করে চলে আসব, আর লাইভ ক্লাসগুলো আপনারা শেয়ার করে দিবেন এবং সবার সাথে আলোচনা করবেন, এবং এগুলা আপনার ছোট ভাই বোন বন্ধুদেরকেও জানাবেন ক্লাস সম্বন্ধে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রিয় স্টুডেন্টরা কে কে আছে দেখি, আমার শিক্ষার্থীরা কে কোথায় থেকে আছে। অনিরুদ্ধ উপল আছে, ইজ বলেছে, নাইম খান আছে, আফরোজা লাকি আছে, হ্যাঁ থ্যাংক ইউ দিয়েছে, দেবজিৎ রয় ইজ, এতক্ষণ যারা ক্লাসটা উপভোগ করেছেন একটা থ্যাংক ইউ দেন, সবাই একটা থ্যাংক ইউ দেন যারা আছেন। ছোট্ট করে হলো একটা টি লেখেন, ছোট্ট করে হলো একটা টি লিখলে বুঝবো যে আপনি আমাকে থ্যাংক ইউ দিচ্ছেন। ওকে ওকে, ছোট্ট করে একটা টি লিখলেও হবে, আমি বুঝবো যে আমাকে থ্যাংক ইউ দিয়েছেন আপনি। আচ্ছা, হটলাইনে ফোন দিবেন, কে কোথায় থেকে আছেন, অবশ্যই ভালো আছেন সবাই, সবাই একটা থ্যাংক ইউ দেন। রাত 12:05, ঠিক আছে, অলরেডি 12:05, আমরা ইনশাল্লাহ কালকে হয়তো আবার হুট করে চলে আসবো। লাইভ ক্লাসের নির্দিষ্ট টাইম নেই, আপনারা চোখ রাখবেন, কখন চলে আসি বলা যায় না, ঠিক আছে, কখন চলে আসি বলা যায় না। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, গুড নাইট, আল্লাহ হাফেজ, আল্লাহ সবাইকে রহম করুক, মহামারী করোনা থেকে সবাইকে সে রক্ষা করুক। 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আগামীকাল বা পরের ক্লাসে আমরা আসবো, ঠিক আছে, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। প্রাইমারির জন্য কিছু আছে কি না ইনবক্স করেন, হ্যাঁ ইনবক্স।